পদ্মা সেতু ঘিরে বদলে যাচ্ছে শরীয়তপুর। রাজধানীর সঙ্গে নির্বিঘ্ন সড়ক যোগাযোগ তৈরি হওয়ায় পদ্মাপাড়ের জেলাটিতে শুরু হয়েছে উন্নয়ন কর্মযজ্ঞ। গড়ে উঠছে আধুনিক শপিং মল, হোটেল, রেস্তোরাঁ, বেসরকারি হাসপাতাল, হিমাগার সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়াও নির্মাণাধীন শেখ হাসিনা তাতপল্লির কাজ শেষ হলে তৈরি হবে বহু মানুষের কর্মসংস্থান। ঢাকা থেকে 76 কিলোমিটার দূরে হলেও প্রমত্তা পদ্মার কারণে শরীয়তপুরকে আরও দূরবর্তী জনপদ মনে হতো এতদিন। কিন্তু নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি হওয়ার পর উন্নয়নের নতুন দুয়ার খুলে গেছে জেলাটিতে। দিন বদলের অপেক্ষায় শরীয়তপুর সহ 21 জেলার বাসিন্দারা। নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ তৈরি হওয়ায় শরীয়তপুরে নতুন মাত্রা পেয়েছে অর্থনৈতিক কর্মযজ্ঞ। নির্মিত হচ্ছে অত্যাধুনিক শপিং মল, সেতু দেখতে আসা পর্যটকদের জন্য হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হোটেল, রেস্তোরাঁ। পদ্মা সেতু উপলক্ষে এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসা যাওয়া আছে, এখন আসতেছে এবং আগামীতে আরও আসবে। এখন বিভিন্ন বড় বড় কোম্পানি বা শিল্পতিরা আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট করার জন্য জমি ক্রয় করতেছে। এখানে তার বসে থাকা লাগবে না, গাড়িতে ওঠবা চট করে এলাকা ব্রিজের পথে গিলাম আর আলাম। পর্যটক এরিয়া হবে, বড় বড় শিল্প প্রতিষ্ঠান হবে এবং আমাদের এলাকার অনেক বেকার যারা আছে বেকার কর্মসংস্থান হবে। জীবনমান উন্নয়ন ও অর্থনীতিকে শক্তিশালী করতে জাজিরার নাউডোবায় তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় শেখ হাসিনা তাৎপল্লী। নেওয়া হয়েছে আধুনিক হিমাগার তৈরির পরিকল্পনা। শরীয়তপুর তথা এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের ব্যবসা বাণিজ্য সুদূর প্রসারী একটা পরিকল্পনা হচ্ছে এবং ব্যাপক উন্নয়ন সাধিত হবে আশা করছি। জেলা প্রশাসনের প্রত্যাশা, পদ্মা সেতুর বদৌলতে কয়েক বছরের মধ্যে উন্নত জেলার কাতারে পৌঁছে যাবে শরীয়তপুর। শরীয়তপুরে অমিত সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের বৃহৎ শিল্প অনেকগুলো এখানে আসতে পারে। আমরা পর্যটন শিল্পকে নিয়ে কাজ করছি, আশা করছি সেই উন্নয়নটিকে এই এলাকার জনগণ তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। শরীয়তপুরবাসীর মাথাপিছু আয় 12,936 টাকা। পদ্মা সেতুর প্রভাবে কয়েক বছরের মধ্যে এ আয় আরও অনেক বাড়বে বলে আশা করছে জেলা প্রশাসন। টিবিসি নিউজ ডেস্ক।